এবার হাইকোর্টে ফেঁসে গেল তৃণমূলের হেভিওয়েট আইনজীবী। কারোর বিরুদ্ধে মামলা হয়েছে খবর পেলেই নিজে থেকে যোগাযোগ করতেন এক আইনজীবী, টাকা নিয়ে জামিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতিও দিতেন তিনি। তারপর ভুয়ো নথি পেশ করে জামিন দেওয়ার ব্যবস্থাও করে দিতেন। আর এবার হাতে নাতে ধরা পড়লেন সেই আইনজীবী অরিন্দম রায়। আদালতকে বিপথে চালিত করছেন বলে অভিযোগ উঠেছিল সেই আইনজীবীর বিরুদ্ধে, এবং তিনি তৃণমূল আইনজীবী সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। একাধিক মামলায় তিনি ভুয়ো নথি পেশ করেছেন বলে জানা গিয়েছে। মূলত জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম রায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ফৌজিদারি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে এই মামলার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদের নিয়ামক সংস্থা রাজ্য বার কাউন্সিলকেও বিভাগীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অভিযোগ, ওই আইনজীবী আদালতকে বিপথে চালিত করেছেন। জামিনের একাধিক মামলায় তথ্য এবং নথি জালিয়াতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতকে প্রতারিতও করেছেন ওই আইনজীবী। পাশাপাশি মামলার সঙ্গে সম্পর্কযুক্ত নন এমন আইনজীবীদের নাম করে মামলা দায়ের করার অভিযোগও উঠেছে। অসৎ আচরণের অভিযোগে আগেও বিচারপতি সৌমেন সেন আইনজীবী অরিন্দম রায়কে সতর্ক করেছিলেন। বিচারপতি হরিশ ট্যান্ডন 50,000 টাকার জরিমানাও করেছিলেন। তারপরও একই কাজ করতে থাকেন তিনি। এমনকি এক থানার মামলা অন্য থানা থেকে জামিন পাইয়ে দিয়েছেন এমন ঘটনাও ঘটেছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলা একটি মামলায় বিষয়টি নজরে আসে, আর এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে হাইকোর্ট।